আমি তুষ্ট, বর প্রার্থনা কর রম্ভা সুর। প্রভু আপনি আমার পুত্র রূপে জন্মগ্রহণ করুন, এই আমার অভিলাষ। তথাস্তু। হে মহাদেবী,
তুমি আদ্যা শক্তি, তোমা হতেই সকল কিছুর উৎপত্তি, আবার তোমাতেই লয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু বিদ্যমান সব তোমারই সৃষ্টি। স্মরণ করছি সৃষ্টির সেই সূচনা লগ্ন, যখন কোথাও কিছু ছিল না, চন্দ্র সূর্য অগ্নি বায়ু গ্রহ নক্ষত্র কিছুই ছিল না, না ছিল জল না স্থল না শব্দ না স্পর্শ, তখন কেবলমাত্র বিরাজ করতেন আদ্যা শক্তি মহামায়া, পূর্ণ ব্রহ্ম সত্য সনাতনী। সেই নিরাকার শক্তির যখন সৃষ্টির ইচ্ছে হল, তিনি তখন সাকার হলেন এক অপূর্ব নারী মূর্তিতে, তার লীলা সম্পাদনের হেতু। তারপর দেবী আদ্যা শক্তি সৃষ্টি করলেন মহাকাল। এবং পরক্ষণে সেই মহাকালকে বিভাজিত করলেন তিন মূর্তিতে, ব্রহ্মা বিষ্ণু মহেশ। ব্রহ্মা বিষ্ণু মহেশ, তোমরা আমারই সংকল্পের সাকার রূপ মাত্র। এর পূর্বে তোমরা আমাতেই লীন ছিলে, আমার লীলা সম্পাদন হেতুই তোমাদের জন্ম হয়েছে। হে সত্য রজ তমগুণের অধিষ্ঠাতা দেবতাগণ, তোমরা এখন এই কারণ সমুদ্রে তপস্যা করো, যথোচিত সময় তোমরা তোমাদের কার্যভার গ্রহণ করবে। দেবীর নির্দেশে ত্রিদেব কারণ শরীরে তপস্যারত হলেন। তখন দেবী পরীক্ষা নেয়ার হেতু স্বরূপ ধারণ করে একে একে তিন দেবতার সম্মুখে উপস্থিত হন। ব্রহ্মা ও বিষ্ণু সেই সব দর্শন মাত্র তার থেকে মুখ ফিরিয়ে নিলেন, ভঙ্গ হল তাদের তপস্যা। কিন্তু শিব অর্থাৎ আমি দেবীকে চিনতে পেরে নতমস্তক হয়ে ভক্তি ভরে সেই স্বরূপী মহামায়াকে নমন করলাম। হে তমগুণের অধিষ্ঠাতা শিব, তোমার তপস্যায় আমি প্রসন্না হয়েছি। ত্রিদেবের মধ্যে তুমি একমাত্র আমার পূর্ণ শক্তি ধারণ করতে সক্ষম। আমি খুব শীঘ্রই
ব্রহ্মার মানুষ পুত্র দক্ষের কন্যা হয়ে জন্মগ্রহণ করব ও তোমায় আমার পতিরূপে বরণ করব। আর আমি আমার দুই অংশ বাণীরূপে ব্রহ্মা এবং স্ত্রীরূপে বিষ্ণুর পত্নী হয়ে বিরাজ করব। হে বিষ্ণু, তুমি এক্ষণে এই কারণ সমুদ্রকে আশ্রয় করে আমার মায়ায় আচ্ছন্ন হয়ে যোগনিদ্রায় অভিভূত হবে, আর ব্রহ্মা তোমার নাভিপদ্ম থেকে পুনরায় হিরণ্য গর্ভরূপে প্রকট হয়ে সৃষ্টিকার্যে রত হবে। দেব ব্রহ্মা তোমার আদেশানুসারে সৃষ্টিকার্যে রত হল। মহামায়ার মায়ায় যোগনিদ্রায় স্থিত শ্রীবিষ্ণুর কর্ণমল হতে প্রকট হল দুই দৈত্য মধু ও কৈটব। তখন সেই দুই দৈত্য আকাশে তোমার বাঘ বীজ মন্ত্র শ্রবণ করে তোমার তপস্যায় স্থিত হল। তারপর তোমার বলে বলিয়ান সেই দুই পাষণ্ড প্রজাপতি ব্রহ্মাকে প্রত্যক্ষ করা মাত্র তাকে বধ করতে উদ্যত হল। আর তখন তোমার মায়ার প্রভাব কাটিয়ে বিষ্ণুকে জাগ্রত করতে ব্যর্থ ব্রহ্মা উপায় অন্তর না দেখে যোগনিদ্রারূপী মহামায়ার স্তব আরম্ভ করলেন। ত্বম স্বাহা ত্বম স্বধা ত্বম হি বসৎকার স্মরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা যানুচার্যা বিশেষতঃ ত্বমেব সা তম সাবিত্রী ত্বম দেব জননী পরা। তখন এই তবে প্রমুখা হয়ে বিষ্ণু রক্ত প্রত্যন্ত থেকে বাহির হলেন। তারপর শ্রীহরির সঙ্গে মধু ও কৈটভের যুদ্ধ শুরু হল। পাঁচ সহস্র বছর ধরে চলল সেই যুদ্ধ। ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত দুই পাষণ্ড যোগনিদ্রারূপী দেবী মহাকালীর মায়ায় আচ্ছন্ন হয়ে বিষ্ণুর হাতে নিজেদের বদ্ধ হওয়ার বর প্রদান করল। হ্যাঁ দেব, কিন্তু তারা শর্ত রেখেছিল, তাদের বধ একমাত্র সেখানেই সম্ভব যেখানে জল স্থল অন্তরীক্ষ নেই। অগ্নি বায়ু কামনা বাসনা দম্ভ নেই। তখন নারায়ণ তার উরুতে সেই দুই পাষণ্ডকে স্থিত রেখে তাদের বিনাশ সাধন করলেন। তারপর ব্রহ্মার মানুষ পুত্র দক্ষ প্রজাপতি মহামায়ার তপস্যা করেন তাকে তার পুত্রী রূপে পাওয়ার জন্য। দেবী তুষ্ট হলেন এবং কখনো তার কোনরূপ অপমান হলে তৎক্ষণাৎ সে তাকে ত্যাগ করবেন শর্তে প্রজাপতির কন্যা সতী রূপে জন্মগ্রহণ করেন। তুমি তোমার পূর্বপ্রতিজ্ঞাবশত পিতার অমতে আমাকে তোমার পতি রূপে বরণ করলে। আর তখন ক্ষুব্ধ দক্ষ প্রজাপতি প্রতিশোধ নেওয়ার হেতু এক শিবহীন যজ্ঞের আয়োজন করলেন। আমি সেখানে গেলাম তোমার হয়ে যজ্ঞ ভাগ নিতে। সেখানে দক্ষরাজ বিনা নিমন্ত্রণে উপস্থিত হওয়ায় আমায় অপমান করল, অধিকন্তু তোমাকেও অপমান করল। আর প্রতিনিন্দা সইতে না পেরে
তুমি যোগ বলে আত্মাহুতি দিলে, সে বড় কষ্টের সময়। তোমার বিরহে কাতর আমি তখন জগৎ রহিত, তোমার মৃতদেহ বহন করে তাণ্ডব করে চলেছি। ভগবান নারায়ণ তখন আমাকে শান্ত করতে তার সুদর্শন চক্র দ্বারা তোমার সতীরূপী দেহকে একান্ন খণ্ডে টুকরো করে দিল। তোমার দেহের অংশগুলো যেখানে যেখানে পতিত হল সেখানে গড়ে উঠল এক একটি শক্তিপীঠ। হে মহাদেবী, সতীর যোনি যেখানে পড়েছিল সেই কামরূপ কামাখ্যা পীঠে ভগবান শ্রীহরি তোমার ভার বহন করে চলেছেন, কিন্তু একাকী তার পক্ষে তোমার ভার বহন করা সম্ভব নয়। তুমি অনুমতি দাও, আমি স্বয়ং তোমার বাম পদের ভার বহন করতে চাই। রম্ভাসুরকে দেয়া আমার প্রতিশ্রুতি রক্ষা হোক। মহাদেব, এই বিশ্বে যা কিছু ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে সব আমার ইচ্ছা মাত্রেই, এবং এ যাবৎকালে যা কিছু ঘটেছে এসব কিছু আমারই লীলা। হে শিব, এক্ষণে তুমি তোমার কোনো এক অংশে মর্তলোকে রম্ভাসুরের ঔরসে এক মহিষীর গর্ভে মহিষ রূপে জন্মগ্রহণ করবে। তাকে বধ করতে আমি যখন অবতীর্ণা হব তখন তুমি আমার বাম পদে স্থান পাবে। ওই দেখো দেবী, মহিষাসুরের অত্যাচারে ত্রিভুবন কম্পিত, ব্রহ্মার বরে সে সমস্ত পুরুষ জাতির হস্তে অবদ্ধ, কেবল কোনো নারী পারবে তাকে বধ করতে। এবার দেবতারা পুনরায় তোমার আবাহন করবে, আবার তুমি অশুভ নাশ করে শুভের প্রতিষ্ঠা কর দেবী।
আলোর ঝর্ণা ধারা দিগন্তে হলো
অনঙ্গনের অনঙ্গে অভূতপূর্ব মহাদেব দিলেন ত্রিশূল, অরুণ দিলেন শঙ্খ, যম দিলেন কালদণ্ড, খড়গ দিলেন আলোক দে কেঁপে ওঠে ব্রহ্মাণ্ড। সূর্য কুবের রত্ন ইন্দ্র দিলেন বজ্র, অগ্নি শক্তি অপার, অক্ষমালা কমণ্ডলু ব্রহ্মা দিলেন হাতে, অষ্টচর্ম শোভাচন্দ্র দিলেন সর্বাঙ্গ। মহিষাসুর মরবে আজি দেখবে সর্বলোক, দেখবে সর্বলোক, দেখবে সর্বলোক।
संस्थितः नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै 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 नमो नमः।